প্রিয় বন্ধুরা তোমরা যারা পশ্চিমবঙ্গের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছ তোমাদের দু হাজার বাইশের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য প্রত্যেকটি স্কুলে শুরু হচ্ছে কাউন্সিলিং এই কাউন্সিলিং কি কেনই বা শুরু হচ্ছে কাউন্সিলিং অনলাইনে হবে কাউন্সিলিং সমস্তটাই বিস্তারিত আলোচনা করব একই সাথে একাদশ শ্রেণীর যারা ছাত্রছাত্রী ছাত্রী আছে তাদের ক্ষেত্রে কী হবে সমস্তটাই এই মুহূর্তের অফিসিয়াল তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করার অনুরোধ রইল আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর অতি অবশ্যই কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেলে যে ভিডিওটি এসে গেছে সেই ভিডিওটি অবশ্যই দেখো তোমাদের প্রস্তুতিকে কিভাবে জোরদার করতে হবে অর্থাৎ সম্পূর্ণ উত্তর সহ সাজেশান তোমরা ওখান থেকে পেয়ে যাবে ওই ভিডিওগুলো দেখে তোমরা পরীক্ষা দিলে সর্বাধিক নম্বর এমনকি নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাভাবও তোমরা কিন্তু ওই ভিডিওগুলো দেখে তুলতে পারবে কাজেই তোমাদের সুবিধার জন্য ওই ভিডিওর লিঙ্ক কিংবা চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে এবং প্রথম কমেন্টে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা সরাসরি ভিডিও কিংবা চ্যানেলে চলে যেতে পারো সবার প্রথমেই তোমাদের সকলকে জানিয়ে রাখি তোমরা যারা এই মুহূর্তে মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তোমাদের দু হাজার বাইশের যে পঠন পাঠন সেটা নিয়ে অনেক সমস্যা হয়েছে তোমাদের সিলেবাস কমপ্লিট হয়নি ই এবং তোমাদের যে লাইফের সব থেকে বড়ো পরীক্ষা বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সেই পরীক্ষাও অফলাইনে নেওয়া হবে এমনই ঘোষণা করা রয়েছে আমাদের রাজ্য সরকার তথা দুই বোর্ডের তরফ থেকে এবং বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন তথ্যও আসছে যেমন সিবিএসসি বোর্ড এবং রাজ্য বোর্ড নিয়েও একটা সুপ্রিম কোর্টে পিআইএল দাখিল করা হয়েছে পরীক্ষাকে পিছানোর জন্য পরী অফলাইন পরীক্ষাকে বাতিল করার জন্য অ্যাসেসমেন্ট দিয়ে তোমাদের পাস করিয়ে দেওয়ার জন্য এটা তো ও জাস্ট পিআইএল দাখিল করা হয়েছে পরবর্তীকালে কী ডিসিশান নেয় সেটা পরের ব্যাপার কিন্তু আমাদের রাজ্যের তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে সেটা মার্চ এপ্রিলেই হবে এবং অফলাইনেই হবে মাধ্যমিক নিজের স্কুলে হচ্ছে না ও অন্য স্কুলে গিয়ে দিতে হবে কিন্তু উচ্চ মাধ্যমিক নিজের স্কুলে হচ্ছে এমন ক্ষেত্রে যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তাদের ক্ষেত্রে একটা সমস্যা কারণ লাইফের সব থেকে বড়ো পরীক্ষা অন্য স্কুলে গিয়ে তারা পরীক্ষা দেবে এ এক্ষেত্রে তাদের একটা বড় ও মানসিক দিকও রয়েছে কারণ অনেকেই সিলেবাস শেষ করতে পারিনি হয়তো অনলাইন ক্লাসের কারণে বা বিভিন্ন কারণে তোমরা যারা নতুন এবছরের মাধ্যমিকের পরীক্ষার্থী রয়েছ তোমরা সেরকমভাবে স্কুল যেতে পারো তোমাদের শিক্ষকরা সম্পূর্ণভাবে জানাতে পারেনি কীভাবে তোমাদের প্রশ্নপত্র আসছে কোন প্রশ্নপত্র আগে করতে হবে কোন প্রশ্নপত্র আগে করলে কীভাবে লিখলে কীভাবে মার্জিন টানলে তোমাদের সবার সব থেকে ভালো হবে অর্থাৎ পরীক্ষার বিষয়ে এ টু জেড তথ্য নিয়ে এই কাউন্সিলিং প্রক্রিয়া স্কুলে স্কুলে শুরু হয়ে গেছে যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছে মানে পরীক্ষায় প্রশ্নের ধরন কিভাবে আসবে গঠন কিভাবে আসবে সবার প্রথমে তোমাকে কোন প্রশ্ন লিখতে হবে এ এবং তোমাকে কিভাবে খাতায় লিখতে হবে কোন কালি ইউজ করতে হবে সমস্ত কিছু এ টু জেড তথ্য দিয়ে বা সময়সীমা কীভাবে ম্যানেজ করতে হবে এই সমস্ত কিছু নিয়েই এই কাউন্সেলিং পদ্ধতি যেটা প্রথম যারা ছাত্রছাত্রী রয়েছে মাধ্যমিকের যারা বোর্ড সম্বন্ধে জানো না অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেবে এ তোমাদের এর যাতে কোনো রকম সমস্যা না হয় পরীক্ষার হলে তোমরা যাতে ভয় ভীত বা মানসিক চিন্তায় ভুক্তভোগী না হও সেই কারণেই কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে স্কুলে স্কুলে কাউন্সিলিং পরীক্ষার জন্য এটা মাধ্যমিকের জন্য এখন শুরু হয়েছে অনেক স্কুলে চলছে বা হয়ে গেছে রাজ্যের অনেক স্কুলে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মাধ্যমিক পরীক্ষা আর প্রস্তুতির জন্য কাউন্সিলিং অনেক স্কুলে এখনও শুরু হয়নি যাদের শুরু হয়নি তাদেরও খুব তাড়াতাড়ি এই কাউন্সিলিং শুরু হয়ে যাবে এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের অফলাইনে ক্লাসে বসিয়ে যে এই কাউন্সেলিংগুলো হচ্ছে সেই স্কুলে স্কুলে কাউন্সিলিংয়ের ভিডিও তৈরি করে এ সেই ভিডিওগুলোকে একত্রিত করে এ নিউজ চ্যানেলেও দেখানোর কথা উল্লেখ করা হচ্ছে অর্থাৎ যেহেতু সময় খুব বেশি নেই সেই কারণে প্রত্যেকটা স্কুল যদি না করানো যায় সেই কারণেই কিন্তু ভার্চুয়ালভাবেও কাউন্সিলিং করার ব্যবস্থা হতে পারে যে এবং টুয়েলভের ক্ষেত্রেও সম্ভবত খুব তাড়াতাড়ি এই কাউন্সিল প্রক্রিয়া শুরু হবে এক্ষেত্রে তোমাদের আরও একটা খুশির খবর দিয়ে রাখি তোমাদের যে কাউন্সিল প্রক্রিয়া আছে না সেই কাউন্সিল প্রক্রিয়া নিয়ে কিভাবে তোমরা সময় বাঁচাবে কিভাবে কোন প্রশ্ন করলে তোমাদের বেশি নম্বর উঠবে এবং কিভাবে খাতাকে সুন্দর করবে তা নিয়ে আমি বিগত বছরগুলোতেও প্রচুর ভিডিও ক্রিয়েট করেছি একই রকমভাবে একটি ডেডিকেটেড ভিডিও করব মাধ্যমিকের জন্য উচ্চ মাধ্যমিকের জন্য একাদশ শ্রেণীর জন্য যেখানে সম্পূর্ণ কাউন্সিলিং সম্পর্কে এ টু জেড বিস্তারিত তোমাদের জানাবো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় সেই ভিডিও আসবে এই দ্বিতীয় চ্যানেলে যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো আর অলরেডি একটা ভিডিও এসে গেছে সেখানেও আমি বিস্তারিত আলোচনা করেছি এরপরে এ তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো তোমাদের ক্ষেত্রে অনেকেই বলছো আমাদের কথা কেউ বলছে না এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে আমি একটাই কথা বলবো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেরকম হবে বিশেষ করে উচ্চ মাধ্যমিক যেদিকে যাবে সেই পথেই যাবে একাদশ শ্রেণী একাদশ শ্রেণী নিয়ে সেরকম একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না একটাই কারণ একাদশ শ্রেণীর পঠন পাঠন তো টুয়েলভে লাগে কিন্তু একাদশ শ্রেণীর যে রেজাল্টটা সেই রেজাল্টটা কিন্তু উচ্চ মাধ্যমিকের মতো পরবর্তীকালে কাজে লাগে না সেই কাজেই তোমাদের জন্য সেরকম ইনফরমেশান না আসলেও তোমাদের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেরকমটি প্রযোজ্য হবে পরীক্ষার ক্ষেত্রে সেরকমটি তোমাদের পরীক্ষার ক্ষেত্রেও হবে এবং রাজ্যে শিক্ষা দপ্তরের মিটিংয়ের পর কি রায় আসে সেটা পরবর্তী ব্যাপার এই মুহুর্তে যে ইনফরমেশান আছে এই মুহূর্তে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী তোমাদের পরীক্ষা হচ্ছেই এবং কালকে সেই তথ্য কিছুটা হলেও পরিবর্তন হতে পারে আমি ব্যক্তিগতভাবে নিজেও চাই তোমাদের কিছুটা আরও সময় দেওয়া হোক যাতে প্রস্তুতি তোমাদের আরও বেশি হয় বাদ বাকি সমস্তটাই কাউন্সেলিংয়ের ব্যাপারে এ পরীক্ষার ব্যাপারে জানালাম তোমাদের বাদ বাকি মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশানে জানিও প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রয়েছে আর প্রত্যেকে রিকোয়েস্ট করবো বহু কষ্ট করে দ্বিতীয় চ্যানেল অনেকটা সময় দিয়ে উত্তর সহ তোমাদের জন্য সাজেশন ক্রিয়েট করছি কাজেই তোমরা অতি অবশ্যই ভিডিওগুলো দেখো লিংক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো